আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফাঁস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2023-24 বাজেট যেসব পণ্যের দাম বাড়বে এবং কমবে, মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর কী প্রভাব ফেলবে জানালেন তথ্যমন্ত্রী। এমপির গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড। অস্বস্তির সময় কঠিন বাজেট, দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট। কেন বাতিল হচ্ছে বিমানের একের পর এক ফ্লাইট, শেষ মুহূর্তে বড় ধরনের জটিলতার আশঙ্কা। ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার, তারপর যা ঘটল। লিফট কিনতে তুরস্কে যাচ্ছেন 6 কর্মকর্তা, সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে মিম। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, শেখ হাসিনাকে দোকানের ফোন 10 মিনিটে যা বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, সরকারি উদ্যোগের ফলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমগুলোর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হয়েছে এবং দারিদ্র মানুষ এতে উপকৃত হচ্ছে। করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে। চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য আব্দুল লতিফের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, করোনা অতিমারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে মন্দাভাব, মূল্যস্ফীতি ও অস্থিরতা দেখা দেয় এবং এর ফলে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ে, তা মোকাবেলা করে আমাদের সরকার দেশের অর্থনীতিকে দ্রুত করোনাপূর্ণ উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তীব্র করোনা সংকটের মধ্যে 2019-20 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল 3.45%, যা ওই সময়ের জন্য সারা বিশ্বের মধ্যে ছিল অন্যতম সর্বোচ্চ। প্রিয় ভালোবাসা দর্শক, 2024-এর নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফাঁস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো দল বা কাউকে উদ্দেশ্য করে নেওয়ায় একটা সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, ভিসা নীতি একটা দেশের নিজস্ব বিষয়, তবে বাংলাদেশে কোনো দলকে উদ্দেশ্য করে নতুন ভিসা নীতি দেওয়া হয়নি। একটা সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে তারা। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না, কোনো পেশী শক্তিকেও বিশ্বাস করে না, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে কিছু বলছেন কিনা এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকদের রাস্তায় চলাচলের সময় বিশেষ নিরাপত্তা তুলে নিলেও তাদের পুরো নিরাপত্তা দেওয়া হবে, এটি নিশ্চিত করা হয়েছে রাষ্ট্রদূতকে। আসাদুজ্জামান খান বলেন, কূটনৈতিক পাড়ায় কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না, সব বিদেশি নাগরিক যেন নিরাপদে নিশ্চিতে থাকেন, সরকার সেই বিষয়ে সচেতন রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 2023-24 বাজেট যেসব পণ্যের দাম বাড়বে কমবে, নতুন অর্থ বছরে বাজারে প্রবৃদ্ধির হার 7.5% ধরা হয়েছে। অপরদিকে জিডিপির আকার 50,06,672 কোটি টাকা করা হচ্ছে। নতুন অর্থ বছরের মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির হার 6.5% থেকে 6.6% মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার। এছাড়া বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা 5,00,000 কোটি টাকা, যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে 4,30,000 কোটি টাকা, তবে এবার ঘাটতি থাকছে 2,61,785 কোটি টাকা। যে পণ্যের দাম বাড়বে, আমদানি করা স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড, জমি ও ফ্ল্যাটের দাম, সিগারেট, বাসমতি চাল, কাজু বাদাম, খেজুর, সিমেন্ট রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী, দামি গাড়ি, এলপিজি গ্যাস, ভ্রমণ খরচ, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের গৃহস্থলী পণ্য, আমদানি করা ফ্রিজ, ফ্যান ও এসকেলেটর, কোমল পানীয়, ওভেন, কলম, চশমা, সানগ্লাস, দাম কমতে পারে যেসব পণ্যের। মাংস, দেশের উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব, সুইস সকেট, ই কমার্সের ডেলিভারি চার্জ, মিষ্টি জাতীয় খাবার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর কী প্রভাব ফেলবে জানালেন তথ্যমন্ত্রী। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মার্কিন সরকার নতুন ভিসা নীতির সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। পাশাপাশি ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন ভিসানীতির কারণে বিএনপির উপর বড় চাপ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়, আগামী নির্বাচনকে বাধা দেয়, তাহলে এই ভিসানীতির আওতায় পড়বে। এর ফলে বিএনপি এখন বাধা দিতে পারবে না, সে কারণে এই ভিসানীতি বিএনপির উপর বড় চাপ সৃষ্টি করবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি, মার্কিন সরকারের কাছে কোনো পাত্তা পায়নি বলেও মন্তব্য করেন ডাক্তার হাসান মাহমুদ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান, তারই সহায়ক হয়েছে মার্কিন ভিসানীতি। মার্কিন নতুন ভিসানীতি দেশের সব মানুষের জন্য লজ্জাকর কিনা, এমন প্রশ্নের জবাবে ডাক্তার হাসান মাহমুদ বলেন, এমন মার্কিন ভিসা নীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সারা বিশ্বের অনেক দেশের বিষয়ে তাদের ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। কারো বিষয়ে ঘোষণা করেছেন, কারো বিষয়ে করেননি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এমপির গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড। সিলেট দুই আসনের সংসদ সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদকে 2 বছরের সশ্রম কারাদণ্ড মামলার ওপরও 4 অভিযুক্তকে অব্যাহতি দিয়েছেন আদালত। উল্লেখ্য, 2020 সালে 10 আগস্ট সিলেটের বিশ্বনাথ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে যাওয়ার পথে সিলেট দুই আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তার এপিএস অসিত রঞ্জন বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অস্বস্তির সময় কঠিন বাজেট। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে দেশের সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় টানা পড়ে চলছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে সম্প্রসারণ থেকে সংকোচনমূলক বাজেট দিতে হচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, ফলে ভোটার তুষ্টির জন্য সম্প্রসারণমূলক এবং কর ছাড় দিয়ে বাজেট প্রণয়ন করতে হয়। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতি সচল রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারস্থ হতে হয়েছে, ফলে IMF এর নানা শর্তের কারণে সরকারের ইচ্ছার বাইরেও অনেক সংস্কার করতে হচ্ছে। ভর্তুকি কমানো, কর আহরণ বাড়ানো সহ নানা রকমের অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিশ্লেষকরা জানিয়েছেন, এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কঠিন বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল, যা প্রস্তাবিত বাজেট হিসেবে দীর্ঘ আলোচনার পর 25 জুন অর্থবিল এবং 26 জুন বাজেট পাশ হবে। তার কার্যকর হবে 1 জুলাই থেকে। এটি সরকারের চলতি মেয়াদে শেষ বাজেট, তবে বর্তমান অর্থমন্ত্রী পঞ্চম বাজেট। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, দর্শন পড়ে মেলেনি চাকরি, পড়ালেন সব সার্টিফিকেট। অসংখ্য আবেদন করেও সরকারি চাকরি না পায় হতাশায় নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন ঢাকা কলেজের দর্শন বিভাগের সাবেক ছাত্র আব্দুল সালাম। মঙ্গলবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে একটি রেস্তোরাঁয় নিজের সব সার্টিফিকেট আগুনে পোড়ান আব্দুল সালাম। পরে সার্টিফিকেট পোড়ানোর ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্টও দেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জানা যায়, গতকাল সার্টিফিকেট পোড়ানো আব্দুল সালাম মোহনগঞ্জ পৌর শহরের দেওনাথ গ্রামের বাসিন্দা। তার বাবা বেঁচে নেই, চাকরি না পেয়ে তিনি যৌথভাবে কুটুম্বারের নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন বাতিল হচ্ছে বিমানের একের পর এক ফ্লাইট, শেষ মুহূর্তে বড় ধরনের জটিলতার আশঙ্কা। চলতি বছর হজ ফ্লাইটের শুরুতে যাত্রী সংকটে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এর ফলে প্রায় খালি থাকছে বিমানের সিট। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি শেষ মুহূর্তে হজ যাত্রী পরিবহন নিয়ে মহাসংকট পড়তে হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। হজ এজেন্সিগুলোতে সব সময় হজ যাত্রী দিতে পারছে না, এ কারণে বিমানের কোনো না কোনো ফ্লাইটে খালি আসন থাকছে। যাত্রী সংকটের কারণে বুধবার বাতিল হয়েছে জেদ্দাগামী 2টি হজ ফ্লাইট। এছাড়া আগামী 3 জুনের একটি হজ ফ্লাইট বাতিল করতে হচ্ছে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের কর্মকর্তারা জানান, এরই মধ্যে 6,285 জন হজ যাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেনি। এ বিষয়ে হজ অফিস ও এজেন্সিগুলোর কাছ থেকে কোনোরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানান বিমান কর্মকর্তারা। তারা বলেন, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বিমানের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ নেই। এবছর 1,22,000-এর বেশি হজ যাত্রী হজ পালনে সৌদি আরব যাবেন। 162 ফ্লাইটের মাধ্যমে 61,000 হজ যাত্রী পরিবহন করবে বিমান, বাকি হজ যাত্রীদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইল্যান্স এয়ারলাইন্স। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভর্তি পরীক্ষা প্রক্সি দিতে এসে বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার, তারপর যা ঘটল। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন এক বিসিএস নন ক্যাডার কর্মকর্তা। বুধবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে এ পর্যন্ত 7টি মামলা করেছেন, এর মধ্যে 6টি মতিহার ও 1টি চন্দিমা থানায়। এগুলোতে আমরা এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছি, এর মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছে, তারপর ঝালকাঠি জেলার ননছিটি উপজেলায়। তিনি 38তম বিসিএস নন ক্যাডার কর্মকর্তা, বর্তমান বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, লিফট কিনতে তুরস্কে যাচ্ছেন 6 কর্মকর্তা। নবনির্মিত ভবনের লিফট কিনতে তুরস্কে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 কর্মকর্তা। সম্প্রতি পাবি প্রবির প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠি থেকে জানা যায়, গত 9 মে তাদের তুরস্ক সফরের কথা থাকলেও পরে সফর সূচি পিছিয়ে আগামী 6 জুন করা হয়েছে। জানা গেছে, পাবি প্রবৃতে আবাসিক হল, একাডেমিক ভবন সহ মোট 5টি ভবন নির্মাণের কাজ চলছে। এসব ভবনের জন্য মোট 25টি লিফট কেনা হবে। সেই লিফট কিনতেই তুরস্কে যাচ্ছেন 6 কর্মকর্তার একটি প্রতিনিধি দল। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপেনে মিম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বলিউড সিনেমা গাঙ্গুবাই নায়িকা আলিয়া ভাটের মতো লুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যায় বিছানে হেলান দিয়ে শুয়ে আছেন মিম। এর পরনে সাদা রঙের শাড়ি, হাতে ছুরি, চুলগুলো আলগা করে ছেড়ে দেয়া, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, চোখের পাপড়িতে কাজল মাখা, দৃষ্টিতে লেগে আছে বিস্ময়। ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, সবাই নষ্ট, কেউ গোপনে কেউ ওপনে। প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। 2012 সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2013 সালে এই সংসার আলো করে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরফ হোসেন। ভালোবাসা সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। পরে আর বিয়ে করেননি এই অভিনেত্রী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন, 12:10 যা বললেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ্ট তাইপ এরদোগান। বুধবার রাত 11:15 দিকে তাকে ফোন দিয়ে প্রায় 10 মিনিট কথা বলেছেন। এ সময় তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যেখানে ভোটারের হার 86% উপরে ছিল। একই সঙ্গে সঠিক নেতা নির্বাচন তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি, যা রান অফ নির্বাচনের ওপর প্রমাণিত হয়েছে। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ 2023 সালের ফেব্রুয়ারি ভূমিকম্পের মতো যে কোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি এরদোগান বলেন, বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে তুরস্কের উচ্ছ্বাসিত জনগণের সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচন জয়লাভ করেছে। এ সময় তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার কামনা করেন।